56 কিলোমিটার। তো আমাদের সময় দেখাচ্ছে 1 ঘন্টা 21 মিনিট। আমরা এখন বাইকে ফুয়েল ভরে নিচ্ছি। ওয়েদার খুবই ঠান্ডা এখানে, 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিনে, রাত্রে 16-14 পর্যন্ত। তো ফাইনালি আমরা এখন রওনা দিচ্ছি চেরাপুঞ্জির উদ্দেশ্যে। সেখান থেকে 56 কিলোমিটার। তো আমাদের সময় দেখাচ্ছে 1 ঘন্টা 21 মিনিট। তো আমরা এখন বাইকে ফুয়েল ভরে নিচ্ছি, বাইকে ফুয়েল ভরে আবার উদ্দেশ্যে রওনা দিব। তো দেখতে থাকুন। একটা ভিউ পয়েন্টে চলে আসছি, এটা হচ্ছে একটি পার্ক, পার্কের ভিউ পয়েন্ট এটা। জোস একটা ভিউ। এখন আর কি ফলসের উদ্দেশ্যে রওনা হয়েছি। তো আঁকা বাঁকা পাহাড় দিয়ে কিন্তু চলে যাচ্ছি, বেশ ভিউ, কিন্তু খুব জোস ভিউ। আমরা এখন অনেক উপরে আছি, মোবাইল ডিস্টান্সটা খুলে ফেলেছি। তো এখানে হচ্ছে প্রচুর বাতাস আর প্রচুর শীত করতেছে আমাদের। তো ওয়েদার খুবই ঠান্ডা এখানে, 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিনে, রাত্রে 16-14 পর্যন্ত যায়। তো খুবই সুন্দর পাহাড় আমার হাতের বাম পাশে, শুধু পাহাড় আর পাহাড়। আমরা হচ্ছে এখন পাহাড়ের একদম উপর দিয়ে বাইক চালাচ্ছি। এটা হচ্ছে একটা গ্রামের রাস্তা আর কি, বাইপাস রোড, এখান দিয়ে শর্টকাটে যাওয়া যায়। তো জোস একটা এলাকা, খুবই সুন্দর লাগতেছে। তো আমরা চলে আসছি ঝর্ণার কাছাকাছি, ওই যে দেখা যাচ্ছে ঝর্ণাটা, খুবই রিস্কি রোড এগুলো, একদম সরু। সডং ফলসে চলে আসছি, তো এখানে বাইক পার্কিং করতে হবে। বাইক পার্কিং করে নেই। ওকে, ওয়ার্ডিং সং ওয়াটারফলসে। তো ওয়াটারফলসে হচ্ছে 3 স্তরের আর কি ঝর্ণা। তো 3 স্তরের ঝর্ণায় আমরা যাচ্ছি। তো খুবই আর কি পাহাড়, এখান দিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে আমাদের। তো বাইক উপরে পার্কিং করে আসছি আর এখন হচ্ছে নিচে নামতেছি সিঁড়ি দিয়ে। 15 মিনিট হেঁটে নিচে নামতে হবে, তারপর ঝর্ণা দেখাচ্ছি, লেটস গো। ওয়াইডিং ফলসে হচ্ছে 30 রুপি করে দুজনের, 60 রুপি এন্ট্রি ফি। তো এখান থেকে 1 কিলোমিটার নিচে নামতে হবে, পুরো এইভাবে 1 কিলোমিটার নিচে নামতে হবে।
তো ফাইনালি আমরা চলে আসছি তো আমরা এটা উপরে থেকে একটা ভিউ নিয়ে নিলাম ফলসের আমরা একটু পর নিচে চলে যাব একদম ওখানে গোসল করার জন্য তো যেতে থাকি তো লাস্ট হাফ কিলো বি রিস্কি রোড খুবই ডেঞ্জারাস উপর থেকে যতটা দেখতে সুন্দর ঠিক ততটাই কষ্ট করে নিচে নামতে হচ্ছে ফাইনালি নিচে নামছি অনেক ঝর্ণার শব্দ শোনা যাচ্ছে ঝর্ণাটা তিন স্তরে তো আমরা এখন সেকেন্ড স্তরে যাওয়ার চেষ্টা করব গোসল করব উপরে গিয়ে তো যেতে থাকি এনজয় করুন এটা হচ্ছে থ্রি নাম্বার ওটা হচ্ছে টু নাম্বার ওটা হচ্ছে ওয়ান নাম্বার ওয়ান টু থ্রি তো তিনটা হচ্ছে ঝর্ণা একসাথে তো এখন আমরা সেকেন্ডটায় যাওয়ার চেষ্টা করব এভাবে উঠতে হবে খুব রিস্কি আমরা উঠে দিচ্ছি তো আমরা আরেক স্টেপ আছে উপরে উঠতেছি তো স্টেপ এখন উঠবে রফিকুল এভারেস্ট জয় চলে যায় আমার গোপ্রো ক্যামেরাটি পানিতে পড়ে গিয়েছে এবং ক্যামেরাটি অফ হয়ে গেছে তো এই কারণে মোবাইল ফুটেজ নিয়ে নিচ্ছি তো এখান থেকে আমরা এখন বিদায় নিয়ে নিচ্ছি দেখা যাক ব্লগ আর করা যায় কিনা ব্যাড লাক ছিল শেষ করলাম টার্গেট নেক্সট ফলস আমরা যাচ্ছি আরেকটি ফলসে তো আজকে আমরা হচ্ছে থেকে আসছি হচ্ছে শিলং আর শিলংয়ে আমরা এসে বাইক রেন্ট করছি আর এ বাইক রেন্টাল তো আমরা ডিসক্রিপশন বক্সে সব দিয়ে দিব তো শিলং থেকে বাইক ভাড়া করে নিয়েছি রয়্যাল এনফিল্ড হিমালয়ান তো এই বাইকটি ভাড়া নিয়েছি বাইকটি ভাড়া পড়েছে ১৫০০ রুপি ওয়ান ডে ফুয়েল খরচ আমাদের তো